আজকে আমি যে বিষয় নিয়ে আমি আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় খাবারের জন্য প্রার্থনা কিভাবে করব খাবারের জন্য প্রার্থনা কিভাবে করব তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ এই খাবার কে আমাদের দিচ্ছে ঈশ্বর তিনি আমাদের অন্ন বস্ত্র বাসস্থান তিনি দান করছেন অর্থাৎ অন্নটা খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস তাই খাবারের জন্য আমরা প্রার্থনা করি না কিন্তু আমাদেরকে খাবারের জন্য প্রার্থনা করতে হবে ঈশ্বরের কাছে কারণ প্রভু যিশু তিনি নিজে তার শিষ্যদেরকে শিখিয়েছিলেন খাবারের জন্য প্রার্থনা করা কারণ এই অন্য খাবার এমন একটা জিনিস যদি আমাদের ভাগ্যে থাকে তবে কিন্তু আমরা খাবারটা খেতে পাই এই খাবারেই অন্য সবার ভাগ্যে হয় না তার কত প্রমাণ আমরা যদি দেখি বাস্তবিক উদাহরণ অনেক সময় দেখা যায় অনেক সময় দেখা যায় যে খাবার বাড়া হয়ে গেছে খাবার বাড়া রেডি এমন একটা ফোন আসলো যে খাবার ফেলে রেখে আমাদের চলে যেতে হয় আবার অনেকে বলে যে আজকে সারাদিন আমার খাবার আমার পেটে যায়নি সারাদিন আমার কিছু খাওয়া হয়নি এখানে ওখানে বিভিন্ন কাজে ছুটতে হসপিটাল নার্সি বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে খাবার দাবার খাওয়া হয় না কারণ এই খাবারটা ভাগ্য না হলে ঈশ্বর যদি আশীর্বাদ আশীর্বাদ না দেয় তাহলে কিন্তু সেই খাবার আমরা খেতে পারি না তার প্রমাণ কত হসপিটালের রুগীটা তারা বেডে দিনের পর দিন তারা শুয়ে আছে কত পাগল তারা গাছতলায় ঘুরে বেড়াচ্ছে যা পাচ্ছে তাই খাচ্ছে কিন্তু তারা ভালো ভালো খাবার পাচ্ছে না তাহলে দেখুন এই খাবারের জন্য প্রভু যিশু আমাদেরকে তিনি প্রার্থনা শেখাচ্ছেন যদি আমরা দেখি ঈশ্বরের বাক্য মতি অধ্যায় নয় ও এগারোর পদে মতি অধ্যায় নয় ও পদে যখন প্রভু তিনি তার শিষ্য থেকে প্রার্থনা শেখাচ্ছেন আমাদের প্রার্থনা শেখাচ্ছেন যে আমরা কিভাবে প্রার্থনা করতে পারি যখন কপটিরা তারা বিভিন্নভাবে প্রার্থনা করছিল প্রভু যীশু তিনি বলছেন তোমরা রাস্তার মোড়ে বা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে তোমরা ওইভাবে প্রার্থনা করো না তোমরা অনর্থক প্রার্থনা করো না তোমরা এইভাবে প্রার্থনা করো তিনি আমাদেরকে শেখাচ্ছেন যে মথি ছয়াধ্যায় নয়ের পদে অথায় তোমরা এই মতো প্রার্থনা করিও হে আমাদের স্বর্গস্থ পিতা তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক তোমার রাজ্য আসুক তোমার ইচ্ছা সিদ্ধ হোক যেমন স্বর্গে তেমন পৃথিবীতে হোক আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও হালে লইয়া তাহলে এগারোর পদে কি বলছে এগারোর পদে তিনি এখানে শেখাচ্ছেন আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দেও তাহলে এখানে প্রভু যিশু তিনি বলছেন যে তোমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করো যে আমাদের প্রয়োজনীয় খাদ্য অর্থাৎ প্রয়োজনীয় খাদ্য বলতে কি বোঝানো হচ্ছে যেটা প্রত্যেক দিন আমাদের দরকার প্রত্যেক দিন আমাদের প্রয়োজন যে খাদ্য খেলে আমরা বেঁচে থাকব। যে খাদ্য খেয়ে আমরা আমাদের জীবনকে অতিবাহিত করতে পারবো অর্থাৎ প্রয়োজনীয় খাদ্য সেইটা আমরা ঈশ্বরের কাছে চাইব আমাদের কাছে প্রার্থনা করতে হবে আমরা ঈশ্বরের কাছে অনেক সময় আমরা প্রার্থনা করি না তাই আমরা এই খাবার থেকে আমরা ভালো ভালো সুস্বাদু খাবার থেকে আমরা বঞ্চিত হয়ে যাই তাহলে আমাদেরকে প্রত্যেক দিন প্রার্থনা করতে হবে প্রত্যেক দিন প্রার্থনা করতে হবে তাই তিনি শেখাচ্ছেন যে প্রার্থনার মধ্যে তোমরা যাই কথা বলো না কেন আমরা অনেক সময় অনেক রকমভাবে প্রার্থনা করি কেউ পাঁচ মিনিট ছ মিনিট দশ মিনিট প্রার্থনা করে কিন্তু খাবারের জন্য আমরা অনেকে প্রার্থনা করি না কিন্তু আমাদেরকে বলতে হবে খাবারের কথা প্রভুকে চাইতে হবে যদি জগতের দিক দিয়ে বাস্তবিক দিক দিয়ে আমরা দেখি একটা সন্তানের যখন খিদে পাই তখন সে তার বাবার কাছে মার কাছে আবদার করে তো মা খিদে পাচ্ছে বাবা খিদে পাচ্ছে তাহলে চাইছে আমার খিদে পাচ্ছে তাহলে তখন তার বাবা তার মা তাকে খাবারটা যোগান দিচ্ছে যে কোনোভাবে সেই খাবারটা সেই সন্তানকে তুলে দিচ্ছে তাহলে যদি আমরা মুখ না খুলি একটা সন্তান যদি মুখ না খোলে তার মা কি জানতে পারবে তার বাবা কি জানতে পারবে তার খিদে পেয়েছে জানতে পারবে না বুঝতে পারবে না যদিও আমাদের ঈশ্বর অন্তর্জমে বুঝতে পারেন তবুও তিনি বলছেন তোমরা চাও পিতার কাছে হালে লুইয়া তাহলে আমরা যাই প্রার্থনা করি না কেন পাঁচ মিনিট ছ মিনিট আমরা যতক্ষণ দু মিনিট তিন মিনিট প্রার্থনা করি প্রার্থনার মধ্যে আমাদের খাবারের প্রার্থনাটা থাকতে হবে তাই প্রভু তিনি তার শিষ্যদেরকে শেখাচ্ছেন যে তোমরা যখন প্রার্থনা করবে সেই প্রার্থনার মধ্যে এই কথাটা বলবে আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও হালে লইয়া তাহলে আমাদেরকে ঈশ্বর পিতার কাছে খাবারের জন্য প্রার্থনা করতে হবে ঈশ্বর পিতার কাছে খাবারের জন্য চাইতে হবে এবং যদি আমরা খাবারের জন্য তার কাছে চাই তিনি উত্তম খাদ্য তিনি আমাদেরকে দেবেন হালে লইয়া তারপরে যদি দেখি মথি পনেরো অধ্যায় ছত্রিশ সাঁত্রিশ মতি পনেরো অধ্যায় ছত্রিশ সাঁইত্রিশ এখানে ঈশ্বরের বাক্য কী বলছে পরে তিনি সেই সাতখানা রুটি ও সেই কয়টি মাছ লইলেন ধন্যবাদপূর্বক ভাঙিলেন এবং শিষ্যদিগকে দিলেন শিষ্যরা লোকদিগকে দিলেন তখন সকলে আহার করিয়া তৃপ্ত হইল এবং যে সকল গুঁড়াগারা অবশিষ্ট রহিল তাহাতে সাত ঝুড়ি তাহারা উঠাইয়া লইলেন হালে লইয়া যখন প্রভু তিনি প্রচার করতে গিয়েছিলেন তখন তার সঙ্গে সঙ্গে প্রচুর মানুষ গিয়েছিল তার সঙ্গে সঙ্গে অবশেষে বিকালবেলা একটি পাহাড়ের ওপর যখন তিনি প্রভু বসে র ছিলেন তার শিষ্যরা সবাই তার সামনে বসে রইলেন এবং জনসাধারণ প্রচুর প্রভুর সঙ্গে সঙ্গে তারা গিয়েছিলেন সেই সময় শিষ্যরা সারাদিন প্রভুর সঙ্গে ঘোরার সঙ্গে সঙ্গে তারা খিদে পেয়েছিল তাদের প্রভু বুঝতে পারলেন যিশু বুঝতে পারলেন যে সারাদিন আমার সঙ্গে ঘুরছে এদের খিদে পেয়েছে তাই তিনি প্রভু তার শিষ্যকে বললেন যে এদের জন্য খাবারের ব্যবস্থা করো তখন শিষ্যরা বলছে প্রভু এত মানুষ এত মানুষ কোথা থেকে আমরা খাবার জোগাড় করব। তাই তিনি ভিড়ের মাঝখান থেকে তিনি খুঁজে পেলেন একটা শিশুর কাছ থেকে পাঁচটা রুটি আর দুটো মাছ খুঁজে পেয়েছিলেন সেই টাইনে প্রভুকে তিনি দিলেন বলছে প্রভু অনেক কষ্টে পাঁচটা রুটি আর দুটো মাছ এই শিশুর কাছ থেকে আমরা পেয়েছি দেখুন সেই পাঁচটা রুটি আর দুটো মাছ নেই প্রভু যিশু কী করলেন প্রভু যীশু স্বর্গের জীবন্ত পিতাকে ধন্যবাদ দিয়ে প্রার্থনা করলেন প্রার্থনা করলেন যে প্রভু তোমাকে ধন্যবাদ দিই তুমি যেই পাঁচটা রুটি দুটো মাছ যোগান দিয়েছো তোমাকে ধন্যবাদ দিই আজ এত মানুষ আমার সামনে রয়েছে আজকে এত মানুষের এত মানুষের মুখে আমি অন্ন দিতে চাই আমি খাদ্য দিতে চাই কিভাবে খাদ্য দেব তুমি বুঝে নাও সেই প্রার্থনায় যিশুর প্রার্থনায় ঈশ্বর পিতা তিনি কি করলেন তিনি স্বর্গ থেকে তিনি রুটি তিনি মাছ তিনি যোগান দিলেন পাঁচ হাজার মানুষ বাইবেল বলছে পাঁচ হাজার কিন্তু আনুমানিক আরো বেশি মানুষ ছিল মিনিমাম দশ পনেরো হাজার মানুষ ছিল তাহলে শুধু পুরুষের সংখ্যা দেওয়া হয়েছে পাঁচ হাজার কোনো স্ত্রীর সংখ্যা সেখানে দেওয়া হয়নি তাহলে সেখানে প্রভু যীশু পাঁচটা রুটি দুটো মাছ নিয়ে জীবন্ত পিতাকে ধন্যবাদ দিয়েছিল আর স্বর্গ থেকে জীবন্ত পিতা তিনি রুটিতে তিনি ঝুড়িতে করে তিনি সাপ্লাই দিয়েছিলেন রুটি এবং মাছ তিনি সাপ্লাই দিয়েছিলেন হালেল তাই তিনি শেখাচ্ছেন তিনি আমাদেরকে বলছেন যে তোমরা ঈশ্বর পিতার কাছে যাই প্রার্থনা করো না কেন খাবারের জন্য তোমরা প্রত্যেকদিন প্রার্থনা করবে যেন আমরা খেতে পাই যেন তিনি আমাদের খাবার দেন হালে লইয়া এবং বাক্য বলছে তখন সকলে আহার করিয়া তৃপ্ত হইল তারা তৃপ্ত হইল কারণ খাবারটা ঈশ্বর দিয়েছে আর সেই খাবারটাকে তারা প্রত্যেকে তৃপ্ত হইল এবং যে সকল গুঁড়াগাড়া বিশিষ্ট রহিল তাহাতে পূর্ণ সাত ঝুড়ি তাহারা উঠাইয়ার লইলেন তাহলে দেখুন এখানে বাক্য কি বলছে সাতটা রুটি ছিল সাতটা রুটিও কয়টা মাছ ছিল কয়েকটা মাছ ছিল সাতটা রুটি আর কয়েকটা মাছ নিয়ে ঈশ্বর পিতাকে ধন্যবাদ দিতে সমস্ত মানুষকে খাওয়া দাওয়ার পরেও গুড়িয়ে গাড়িয়ে যেটুকু অবশিষ্ট ছিল বাকি ছিল সেখান থেকে আবার সাত সাতঝড়ি রুটি বেরিয়ে আসলো হালে লইয়া তাহলে ঈশ্বরের কাছে অসম্ভব বলে কিছু আছে ঈশ্বরের কাছে অসম্ভব বলে কিচ্ছু নাই আমরা যদি চাইতে থাকি প্রভু যীশু বলছে পাবেই পাবে হালে লইয়া হালে লইয়া তারপরে যদি দেখি মতি সাত অধ্যায় সাতের পদে মতি সাত অধ্যায় সাতের পদে সেখানে ঈশ্বরের বাক্য বলছে যাজনা করো তোমাদিগকে দেয়া যাইবে অন্বেষণ করো পাইবে দ্বারে আঘাত করো তোমাদের জন্য খুলিয়া দেয়া যাইবে কেননা যে কেউ যাজনা করে সে গ্রহণ করে যে অন্বেষণ করে সে পায় আর যে আঘাত করে তাহার জন্য খুলিয়া দেয়া যাইবে হালে লুইয়া হালে লুইয়া তাহলে মতি সাত অধ্যায় সাঁতের পদে তাহলে এখানে আমাদের প্রভুর কাছে চাইতে হবে আমার পেটে খিদে যেমন পিতার কাছে চাইতে থাকি তেমন ঈশ্বর পিতার কাছে আমাদের চাইতে থাক হবে আমাদের যা কিছু প্রয়োজন যা কিছু দরকার খাবারের জন্য প্রার্থনা করতে হবে ও ভালোমন্দ মন্দ খাচ্ছে আমি খেতে পারছি না ও প্রত্যেক দিন মাঝে মাংস খাচ্ছে আমি খেতে পারছি না ঈশ্বরের সন্তান আমরা যদি আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঈশ্বর তিনি অবশ্যই ভালোমন্দ তিনি আমাদের যোগান দেবেন হালেলুই দুর্ভিক্ষের সময় যখন দেশে দুর্ভিক্ষ এলিও তখন কিছু খেতে পায়নি দেশের মানুষ কিছু খেতে পায়নি দেশে দুর্ভিক্ষ চলছে সেই সময় এলিও ঈশ্বর ভক্ত লোক ছিল দেশের মানুষ যখন কিছু খেতে পায়নি দুর্ভিক্ষে যখন তারা তারা খিদের জালে ছটপট করছে সেই সময় ঈশ্বর ভক্ত লোককে ঈশ্বর এলিওকে তার জন্য কি করলেন রুটি আর মাংস পাঠিয়ে দিলেন হালে লুই তাহলে সে প্রার্থনা করেছিলেন ঈশ্বরের কাছে কষ্টের সময় যন্ত্রের সময় বিপদের সময় খারাপ সময় ঈশ্বরের কাছে যদি আমরা প্রার্থনা করি খাবারের জন্য তিনি যে কোনো ভাবে তিনি খাবার আমাদের যোগান দেবেই হালে লুইয়া কেউ বাঁধা দিতে পারবে না দেখবে আমাদের জগৎ সংসারে বাস্তব বাস্তবে কি হয় এক একদিন সংসারে দেখবে প্রচুর খাবার এসে যায় আয়োজন এসে যায় কোথা থেকে আসে আমরা জানি না আমরা একটা নির্দিষ্ট খাবার বান্না করি দেখি যে আশেপাশে প্রতিবেশী তারা দিয়ে যাচ্ছে আরেকটা প্রতিবেশী তারা দিয়ে যাচ্ছে আবার একটা খাবার দেখলাম দোকান থেকে আমরা কিনে আনলাম দেখবে এক একদিন প্রচুর খাবার প্রচুর খাবার খেয়ে খেতে পারি না শেষ করতে পারি না তাহলে এটা কি ঈশ্বরের আশীর্বাদ নয় এটা কি ঈশ্বরের দান নয় এটা প্রত্যেক সংসারে হয়তো এক একদিন প্রচুর খাবার আমাদের ঘরে কোনটা খাবো না খাবো আমরা ঠিক করতে পারি না কোনটা খাবো আমরা ঠিক করতে পারি না তাহলে সেই জায়গায় ঈশ্বর কিন্তু আমাদেরকে আশীর্বাদ দিয়েছে বলে সেই খাবার অন্ন আমরা পেয়েছি তার প্রমাণ কত পাগলারা পাগলটা দেখো তারা তলায় পড়ে আছে তারা খেতে পারছে না আজকের আমরা ঈশ্বর ভক্ত লোক ঈশ্বর আমাদের আহার যোগান দিচ্ছেন মহামারী করোনা ভাইরাসের সময় ঈশ্বর তিনি আহার যোগান দিয়েছেন তিনি চাল ডাল রেশন ব্যবস্থার মধ্য দিয়ে তিনি যোগান দিয়েছেন তাহলে কোনো দিকে আমাদের অভাব হয়েছে কি মহামারী কি দুর্ভিক্ষ কি সংকট কি বন্যা কোনো সময় আমাদের অভাব হয়নি অভাব হবেও না কারণ ঈশ্বর তার বাক্যে বলছে আমার সন্তানদের বাটি হাতে করে কোথাও ভিক্ষা করতে যেতে হবে না হালে লইয়া বাইকে বাইবেলে পরিষ্কার বলা ভাবে বলা আছে যারা আমার সন্তান যারা আমার ওপর বিশ্বাস করবে যারা আমার ওপর নির্ভর করে কখনও কোনো সময় তারা লজ্জিত হবে না কখনো তাদের অন্যের জন্য খাবারের জন্য বাইরে ভিক্ষা করতে যেতে হবে না আমি খাবার তাদের যোগান দেবো হালালুইয়া তাহলে ঈশ্বরের সন্তানদের ভিক্ষা করতে হবে না উত্তম দ্রব্য দিয়ে তিনি আমাদের পরিতৃপ্ত করবেন হালে লুইয়া হালে লুইয়া তারপর যদি দেখি যাত্রা পুস্তক তেইশ অধ্যায় পঁচিশ পদে যাত্রা পুস্তক তেইশ অধ্যায় পঁচিশ পদে এখানে ঈশ্বর বাক্য বলছে যাত্রা পুস্তক তেইশ অধ্যায় পঁচিশ পদে তোমরা আপনাদের ঈশ্বর প্রভু সেবা করিও তাহাতে তিনি তোমার জলে আশীর্বাদ করিবেন হালে লুইয়া হালে লুইয়া তাহলে বাক্য কি বলছে যদি আমরা ঈশ্বরের সেবা করি যদি আমরা ঈশ্বরকে ভালোবাসি যদি আমরা ঈশ্বরের আরাধনা করি যদি আমরা সমস্ত মন প্রাণ অন্তর দিয়ে ঈশ্বরের সেবা করি আরাধনা করি তাকে ভালোবাসি ঈশ্বর বলছে আমি তোমার অন্য জলে আশীর্বাদ করব কখনো তোমার খাবার দাবার অভাব হবে না হালেলি কখনো তোমার খাবার দাবার কষ্ট হবে না উত্তম দ্রব্য আমি ভালো ভালো খাবার আমি তোমাকে দেব যদি তুমি আমাকে ডাকো যদি তুমি আমাকে ভালোবাসো যদি তুমি আমার আরাধনা করো আমি তোমার অন্য জলে আশীর্বাদ করব কখনো তা শেষ হবে না কখনো শেষ হবে না তাহলে ওই দুর্ভিক্ষের সময় যখন দেশে দুর্ভিক্ষ যখন এক বিধবা তার ঘরে এক পিষ্টক ময়দা ছিল সেই বিধবা এলিওকে দিয়েছিল এক পিষ্টক এলিও খেয়েছিল এবং এলিও ঈশ্বরের মাধ্যম দিয়ে এল এলিওর মাধ্যম দিয়ে ঈশ্বর আশীর্বাদ দিয়েছিল আর ঈশ্বর বলছে আজ আমি তোমাকে এই পরিবারে আমি তোমাকে আশীর্বাদ দিলাম যতদিন দেশে দুর্ভিক্ষ চলবে তোমার ঝুড়িতে ময়দা ও তেল কোনো দিন শেষ হবে না হালে লইয়া তোমার যত আত্মীয় আছে সবাইকে এনে খাও তবু শেষ হবে না আমি তোমার ময়দার ঝুড়িকে ও আমি আশীর্বাদ করলাম তোমার ময়দা ও তেল কখনো শেষ হবে না যতদিন দেশে দুর্ভিক্ষ চলবে হারে লইয়া তাহলে দেখুন যদি আমরা ঈশ্বরের লোক হই আমাদের অন্যের অভাব হবে না আমাদের খাবার দাবারের অভাব হবে না তিনি উত্তম উত্তম দ্রব্য আমাদের দিয়ে যাবেন সর্বদা যখন আমরা পিতার কাছে চাইব যা চাইব পিতার কাছে তিনি আমাদের দেবেন কারণ তিনি জানেন একটা সন্তান যদি পিতার কাছে কোনো জিনিস চাই নিশ্চয়ই পিতা তার সন্তানকে সাপ দেবে না নিশ্চয়ই তার সন্তানকে খারাপ কোনো জিনিস দেবে না উত্তম উত্তম জিনিস দেবে উত্তম উত্তম আর আমার পিতা আমাদের ঈশ্বর ঠিক তার সন্তানদেরকে আমাদেরকে উত্তম উত্তম তিনি দান করছেন হালে লুইয়া হালে লুইয়া তারপর যদি দেখি আমরা ঈশ্বরের বাক্য মার্ক ছয়াধ্যায় একচল্লিশ থেকে চুয়াল্লিশ মার্ক ছয়াধ্যায় একচল্লিশ থেকে চুয়াল্লিশ মার্ক অধ্যায় একচল্লিশ থেকে চুয়াল্লিশ এখানে ঈশ্বরের বাক্য বলছে মার্ক ছয়াধ্যায় একচল্লিশ থেকে চুয়াল্লিশ পরে তিনি সেই পাঁচখানি রুটি ও দুইটি মাছ লইয়া স্বর্গের দিকে দৃষ্টি করিয়া আশীর্বাদ করিলেন এবং সেই রুটি কয়খানি ভাঙিয়া লোকেদের সম্মুখে রাখিবার জন্য শীর্ষদিগাকে দিতে লাগিলেন আর সেই দুইটি মাছও সকলকে ভাগ করিয়া দিলেন তাহাতে সকলে আহার করিয়া তৃপ্ত হইল পরে তাহার পরে তাহার গুঁড়া গাড়াই ভরা বারো ডালা এবং মাছও কিছু তুলিয়া লইলেন যারা সেই রুটি ভোজন করিয়াছিল তারা পাঁচ হাজার পুরুষ হালে লইয়া হালে লইয়া তাহলে দেখো আমরা এই জায়গা থেকে আমরা দেখতে পেলাম আমরা মতি থেকে সেখানে আমরা দেখতে পেলাম যে সেখানে প্রভু যিশু তিনি কিছু মানুষকে তিনি ভোজন দিয়েছিলেন এখানে আমরা মার্ক থেকে আমরা দেখতে পেলাম যে এখানেও প্রভু যিশু তিনি পাঁচ হাজার মানুষকে তিনি খাইয়েছিলেন তো আমরা সেই জায়গায় দেখতে পেলাম যে সেখানে তিনি সাতটা রুটি নিয়ে এবং কিছু সংখ্যক মাছ নিয়ে পিতাকে ধন্যবাদ দিয়েছিলেন তাতে ঈশ্বর পিতা সাত ঝুড়ি রুটি দিয়েছিলেন এবং প্রচুর মাছ তিনি যোগান দিয়েছিলেন মার্ক থেকে আমরা দেখতে পাচ্ছি যে পরে তিনি পাঁচখানি রুটি ও দুটো মাছ তাহলে আজকে আমরা বাইবেল থেকে দেখলাম ঈশ্বরের বাক্য থেকে যে প্রভু যিশু তিনি দুবার তিনি খাইয়েছিলেন জীবন্ত পিতাকে ধন্যবাদ দিয়ে তিনি তিনি মানুষের মুখে তিনি আহার তুলে দিয়েছিলেন আমরা মার্ক থেকে দেখতে পেলাম যে এখানে তিনি পাঁচটা রুটি ও দুটো মাছ নিয়ে ঈশ্বর পিতাকে ঈশ্বর পিতার কাছে প্রার্থনা করেছিল পিতা তোমার মহিমা তুমি প্রকাশ করো আজকের এত মানুষ আজকে তোমার সন্তানটা তারা না খেয়ে আছে আজকে তোমার সন্তানটা তারা আমার পেছনে তারা দৌড়ে বেড়াচ্ছে আজকে তারা আমাকে ভালোবেসে আজকে তোমার বাক্য শোনার জন্য তারা সকাল থেকে ঘুরে বেড়াচ্ছে তাই তুমি এদের খাবার ব্যবস্থা করে দাও তুমি এদের খাবার যোগান দাও পিতা তোমাকে ধন্যবাদ দিই যে অনেক কষ্টে পাঁচটা রুটি আর দুটো মাছ পেয়েছি এই খাবারকে তুমি যথেষ্ট পরিমাণে তুমি দাও যিশুর প্রার্থনাতে ঈশ্বর পিতা তিনি কি করলেন তিনি স্বর্গ থেকে তিনি আশীর্বাদ দিলেন এবং আশীর্বাদ দিয়ে সেই পাঁচটা রুটিকে এবং দুটো মাছকে যথেষ্ট পরিমাণে তিনি যোগান দিলেন এবং যত লোক সেখানে ছিল যত লোক প্রত্যেকটা লোকের মুখে তিনি আহার তুলে দিয়েছিলেন ঈশ্বর পিতা তিনি আহার তুলে দিয়েছিলেন কী জন্য কীভাবে কী কারণে একটাই কারণ প্রার্থনা যিশু প্রার্থনা করেছিল বিশ্বাস করে প্রার্থনা করেছিল খাবারের জন্য প্রার্থনা করেছিল তাহলে সেই বিশ্বাস করে খাবারের প্রার্থনা করতে ঈশ্বর পাঁচ হাজার মানুষের মুখে তিনি খাবার তিনি তুলে দিয়েছিলেন হালিলা হালিল তাহলে ঈশ্বরের সন্তানরা আজকের ঈশ্বরের কাছে আমরা যদি প্রার্থনা করি আমরা যদি বিশ্বাস করে ভরসা করে নির্ভর করে তাকে ভালোবেসে যদি আমরা প্রার্থনা করি তিনি আমাদের মুখে খাবার তুলে দেবেন যা কখনো আমাদের অভাব হবে না যা কোনো সময় আমাদের অভাব হবে না কারণ তিনি বলছে আমি তোমাকে অন্য জলে আশীর্বাদ করব। তিনি এমন আশীর্বাদ করবেন আমাদেরকে দেশে দুর্ভিক্ষ হলেও বন্যা হলেও যাই কিছু সমস্যা আসুক না কেন ঈশ্বর ভক্ত লোকেদের কখনো কোনো অভাব হবে না হালে লইয়া কখনো কোনো সময় অভাব হবে না তিনি তার সন্তানদেরকে এতটাই ভালোবাসেন এতটাই ভালোবাসেন দেখো সকালবেলা আমরা ঘুম থেকে উঠছি আমরা কি খাবো আমরা নিজেরাই জানি না কিন্তু তিনি খাবার তিনি যোগান দিচ্ছেন তিনি রেডি করে রেখে দিয়েছেন দুপুরবেলা কি খাবো আমাদের কোনো পরিকল্পনা নেই আমরা কোনো আগে থাকতে পরিকল্পনা করি না আজকে দুপুরবেলা কি খাবো তিনি যোগান দিচ্ছেন তিনি পরিকল্পনা করে দিচ্ছেন রাত্রেবেলা কি খাবো আমাদের কোনো পরিকল্পনা নেই তিনি দেখো যোগান দিয়ে রেখে দিয়েছেন শুধু বুদ্ধি করে আমরা রান্না করি দুপুরে কী করবো রাত্রে কী খাবার দাবার করব সকালে কি খাবার দাবার করব এটা আমরা বুদ্ধি করে খাবারটা পাকাই খাবারটা তৈরি করি কিন্তু যোগান আমরা দেওয়ার কেউ না যোগান কে দিচ্ছেন ঈশ্বর পিতা তিনি যোগান দিচ্ছেন আর খাবারটা আমরা কিভাবে তৈরি করছি বুদ্ধি করে তৈরি করছি ভাত খাবো না মাংস খাবো না রুটি খাবো না পরোটা খাবো না মুড়ি খাবো সেটা বুদ্ধিটা ঈশ্বর দিচ্ছে হ্যাঁ বুদ্ধিও অবশ্যই ঈশ্বর দিচ্ছে তাহলে আমরা শুধু হাতটা দিয়ে কাজে লাগাচ্ছি তাই না তাহলে ঈশ্বর সমস্ত দিয়েছে বুদ্ধি দিয়েছে যোগান দিয়েছে আবার ক্ষমতাও দিয়েছে ক্ষমতা যদি না থাকতো ক্ষমতা যদি না থাকতো না দিত তাহলে আমরা কি খাবারটা বানিয়ে খেতাম তাহলে সমস্ত কিছু দিচ্ছেন খাদ্য দিয়েছেন বুদ্ধি দিয়েছেন ক্ষমতা দিয়েছেন বিবেক দিয়েছেন চেতনা দিয়েছেন সমস্ত কিছু তাহলে কতরাই বুদ্ধি দিয়েছে একটা তরকারিতে কতটা পরিমাণ লঙ্কা হলুদ দিতে হবে এটা ঈশ্বর বুদ্ধি দিয়েছে বুদ্ধি যদি না দিত একটা পাগলকে যদি রান্না করতে দেওয়া হয় সে কি পারবে সে উল্টো পাল্টা দিয়ে বসে থাকবে তাহলে বুদ্ধি আজকে যদি আমাদের না দিত আমরা ঠিকমতো রান্না বান্না করতে পারতাম না রান্নার পরিমাণ লঙ্কা হলুদ আমরা ঠিকমতো দিতে পারতাম না তাহলে এই বুদ্ধিও ঈশ্বর দিয়েছে তাহলে ঈশ্বর সমস্ত কিছু আমাদের দান করছেন সমস্ত কিছু আজকে তাহলে ঈশ্বরের কাছে আপনাকে প্রার্থনা করতে হবে খাবারের জন্য তাহলে আজকে আমরা চলুন আমরা প্রার্থনা করি জীবন্ত ঈশ্বরের কাছে আমরা এইভাবে মণ্ডলী আমরা প্রত্যেকে খাবারের জন্য প্রার্থনা করি জয় যীসু জয় যিসু জয় যীশু হালে লুইয়া হালে লুইয়া হালে লুইয়া স্বর্গের মন ঈশ্বর জীবন্ত পিতা তোমাকে প্রাণ বলে ধন্যবাদ জানাই তোমার পাঠানো একমাত্র প্রিয় পুত্র প্রভু যীশু তোমার চরণে আমাদের শত শত করি প্রণাম অসংখ্য সঙ্গে ধন্যবাদ জানাই তোমার পাঠানো সত্যের আত্মা সাহায্য করি আত্মা ঈশ্বরীয় আত্মাকে পবিত্র আত্মাকে অসংখ্যের সঙ্গে ধন্যবাদ জানাই হে স্বর্গের মণী আমরা তোমারই সন্তান আমাদের সকল পা অপরাধ ক্ষমা করো প্রভু আর আমাদের প্রত্যেকের প্রতি তুমি দয়া করো প্রভু দয়া কর প্রভু প্রভু তোমাকে ধন্যবাদ দিই যে আজ তুমি আমাদেরকে যে আহার অন্ন তুমি যোগান দিয়েছ আজকে সেই সুস্বাদু আহার অন্ন আমরা পেয়েছি তোমার করুণা তোমার কৃপা তোমার দয়া না থাকলে আজকে দিনে আমরা আহার অন্ন আমরা পেতাম না তুমি করুণা করে কৃপা করে সেই আহার অন্ন আমাদেরকে যোগান দিয়েছো প্রভু তার জন্য তোমায় দিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রভু প্রভু গো তাই তুমি জীবন্ত পিতা তুমি আমাদের সর্বশক্তিমান ঈশ্বর তুমি তোমার সন্তানদেরকে খুব ভালোবাসো তাই আমরা প্রত্যেক দিন কী খাবো কী খেয়ে বেঁচে থাকবো কী খেয়ে জীবনযাপন করব। তুমি প্রত্যেক দিন আমাদের জন্য চিন্তা করো তার জন্য তোমায় দিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রভু জীবনের শেষ দিন পর্যন্ত তুমি উত্তম দ্রব্যে উত্তম আহারে তুমি আমাদেরকে পরিতৃপ্ত করবে ও প্রভু তাই তুমি আমাদেরকে অনেক অনেক আশীর্বাদ করেছ অনেক অনেক দয়া করেছো এইভাবেই প্রত্যেকটা দিন যাতে আমরা উত্তম ও সুস্বাদু খাবার আমরা পাই প্রভু তুমি আমাদেরকে সাহায্য করো প্রভু তোমার কাছে প্রার্থনা রাখি যারা অসহায় যারা দিন দুঃখী যারা অভাবী যারা উত্তম দ্রব্য পাচ্ছে না যারা ভোজন পাচ্ছে না খাবার যারা পাচ্ছে না তাদের মুখে তুমি উত্তম দ্রব্য খাবারের ব্যবস্থা করে দাও তারাও যাতে খেতে পারে তুমি সবাইকে তুমি তোমার উত্তম দ্রব্যে খাবার দিয়ে তুমি সবাইকে বাঁচিয়ে রেখো প্রত্যেকটা সন্তানকে তুমি বাঁচিয়ে রেখো হ্যাঁ প্রভু বিশ্বাস করি তোমার এই দান মহৎ দান তাই তুমি আজকের যে অন্য আহার আমাদেরকে দিয়েছ সেই অন্ন আহার আমরা গ্রহণ করে আমরা তৃপ্ত হয়েছি আমরা পরিতৃপ্ত হয়েছি আমরা আমরা সুস্থ আছি আমরা শক্তিশালী হয়েছি আমরা জীবিত আছি তোমার এই দানে আমরা আমরা খুশি প্রভু তার জন্য তোমায় দিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই তুমি প্রত্যেকটা দিন প্রত্যেকটা সন্তানের মুখে তুমি এইভাবেই আর আমাদেরকে তুলে দিও আশীর্বাদ করো তুমি আমাদের সঙ্গে থেকো তুমি আমাদের পাশে থেকো তুমি আমাদের সাথে থেকো ধন্যবাদ জানাই সর্বদা এইভাবেই প্রত্যেকটা সন্তানকে তুমি উত্তম দ্রব্যে আশীর্বাদ করো আমি প্রার্থনা মুক্তিদাতা ত্রাণকর্তা উদ্ধার কর্তা রাজা প্রভুদের প্রভু প্রভু যিশুর নাম হতে চাই আমেন 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 জয় যীশু হালে লইয়া হালে লুইয়া হালে হে আমাদের স্বর্গস্থ পিতা তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক তোমার রাজ্য আসুক তোমার ইচ্ছা সিদ্ধ হোক যেমন স্বর্গে হোক তেমন পৃথিবীতে হোক আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো যেমন আমরাও আপন আপন অপরাধের ক্ষমা করিয়াছি আর আমাদেরকে পরীক্ষা তেনো না কিন্তু মন্দ হতে রক্ষা করো যেহেতু রাজ্য পরাক্রম মহিমার যুগে যুগে তোমারই হোক আমেন 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 জয় যীশু হালে লুইয়া হালে লইয়া হালে লুইয়া জয় ঈশ্বর পিতা পুত্রের জয় জয় পবিত্র আত্মার জয় জয় যিশু রক্তের জয় জয় যিশু হালে লুইয়া হালে লুইয়া হালে লুইয়া আজ থেকে খ্রিস্ট যিশু দ্বিতীয় আগের মতো ঈশ্বরের প্রত্যেকটা সন্তানের ওপর ঈশ্বরের করুন প্রেম অপর ভালোবাসা নিত্য নিত্য বিরাজ করুন আমেন জয় যিশু হালে লইয়া হালে লুইয়া হালে লুইয়া